হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আজকে থাম্বনেইল লিখেই বুঝতে পেরেছো আমি কি ভিডিও শেয়ার করব। তোমরা ঠিক ধরেছো, খুব চটজলদি বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানো যায় আজকে তোমাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেত্রাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। চলো তাহলে লেটস গো। এখানে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। তাকে আমি আদা, রসুন বাটা, নুন, ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো এবং তার সাথে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা আর 1টা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইবার আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং রসুন। এইবার কিন্তু আমি একটা সস তৈরি করব। দেখো কীভাবে সসটা তৈরি করি। 2 টেবিল স্পুন জল নিয়েছি, তার সাথে কিন্তু আমি নিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস আর নিচ্ছি 2 টেবিল স্পুন রেড চিলি সস। তোমরা আজ সবসময় রেড চিলি সস ইউজ করার চেষ্টা করবে। আর নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ। এই জিনিসগুলো দিয়ে ভালো করে ডাইলিউট করব এবং তার সাথে আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো বেশি কম করতে পারো। মোর দ্যান 1 আওয়ার আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার রিফাইন্ড অয়েলে খুব ভালো করে একটু ব্রাউনিশ করে আর কি মাংসগুলোকে ভেজে নেব। আমার মাংসগুলো কি সব ভেজে নেওয়া কমপ্লিট। ভাজার পর ওই তেলেই আমি 10 থেকে 12 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এরপরে একটুখানি আদা স্লাইস করে রেখেছিলাম, সেইটা কিন্তু তেলের ওপর দিয়ে দিলাম। এইবার যে পেঁয়াজের পাপড়িগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেই পেঁয়াজের পাপড়িগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। কোনোটাই কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। দেখো টেক্সচারটা এই রকম হবে। এইবার আমি 1টা বড় ক্যাপসিকামের হাফ কেটে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। নিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এর সাথে 2টো কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়েছি। এইবার আগে থেকে রেডি করে নেওয়া সসটা কিন্তু দিয়ে দিলাম, আর সসের বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিতে হবে, নইলে কিন্তু সসটা পুড়ে যাবে। এটা কিন্তু খুব বেশি দেরি করবে না, আর সস দিয়ে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না। এইবার দেখো কীরকম টকবক করে ফুটছে। আমি এতে আমার স্বাদ মতো নুন, মিষ্টি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাংসগুলো একে একে ছেড়ে দিচ্ছি এই ঝোলে। এবার তোমরা ঝোল বলো, গ্রেভি বলো, যাই বলো, আমার আজকের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস এখনও বাকি আছে। এটা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন করছি, তাই এখানে আমি একটু সাদা তিল মেশাবো। সাদা তিলগুলো মুখে পড়লে কিন্তু ব্যাপক লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে, কি বলো? তাই না? তোমরাই বলো দেখে। তো দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তার সাথে ভালো লাগলে কি করবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আর চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস হবে না, তা কী করে হয়। আমি কিন্তু আজকে ডিনারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দুটোই রেডি করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা।